হ্যালো স্টুডেন্ট, আজ আমি উচ্চ মাধ্যমিক এবিটি এ টেস্ট পেপারের জীববিদ্যা বিষয়ের পেজ নম্বর SC19 এর পার্ট বি এর সমাধান করে দিলাম, তোমরা দেখে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। এবার আমি ভিডিওটি শুরু করলাম, তোমরা দেখে নাও। জঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য হলো এগুলি সবকটি। নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ? উত্তর ECORI। নিম্নলিখিতগুলি কোনটি একটি বহিরাগত মাছ? উত্তর BOC উভয়ই। সাইফ্রিনাস কার্পিও ভার কমিউনিস ও তেলাপিয়া মসাম্বিকা, এই দুটোই হবে। তাতে ডি। চার গপের সূত্র অনুযায়ী নিম্নলিখিতগুলি কোনটি সঠিক? উত্তর A+G সমান T+C, এটা হচ্ছে সিটা হবে। এক সংকর জনন পরীক্ষায় F2 জনিতে 1:2:1 ফিনোটাইপিক অনুপাত নিচের কোনটি উপস্থিতি প্রমাণ করে? উত্তর অসম্পূর্ণ প্রকটতা। নিম্নলিখিতগুলি কোনটি স্বপরাগযোগের সুবিধা হিসেবে বিবেচিত হয়? উত্তর উপরে সবকটি। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হল অক্সিটোসিন। জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর PBR322 হল একটি প্লাসমিড। এখানে পি হচ্ছে প্লাসমিড, BR হচ্ছে বলিভার ও রড্রিগেজ দুজন বিজ্ঞানীর নাম, আর 332 হচ্ছে বিজ্ঞানীদ্বয় দ্বারা 332 না 322 হচ্ছে বিজ্ঞানীদ্বয় দ্বারা ব্যবহৃত একটা সংখ্যা, এর কোনো অর্থ নেই। সুন্দরলাল বহুগুণা নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর চিপকো আন্দোলনের। একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ হল প্যান বা পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। নিম্নলিখিতগুলির কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত কীটনাশক? উত্তর ব্যাসিলাস থুরিনজেনসিস, এটা হচ্ছে পতঙ্গ পেস্টকে ধ্বংস করতে ব্যবহার করা হয়। মানুষের ভার্বিফর্ম অ্যাপেন্ডিক্স হল অভিব্যক্তির নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বকের ডিম্বগ্রন্থ ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে বলা হয় পোরোগ্যামি। ডিম্বক মূল দিয়ে প্রবেশ করলে বলা হয় চ্যালাজোগামি। ডিম্বক পাচির দিয়ে প্রবেশ করলে তাকে বলা হয় মেসোগামি। আর হচ্ছে অটোগামি হচ্ছে সহবাসী উদ্ভিদের উভয়লিঙ্গ ফুলের স্বপরাগযোগকে বলা হচ্ছে অটোগ্যামি। এখানে উত্তর হবে পোরোগ্যামি। পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ হল মানুষের গাত্র বর্ণ। বায়োফর্টিফিকেশন কি? এর উত্তরগুলো আমি আস্তে আস্তে বলছি, তোমরা একটু লিখে নিতে পারো। যে পদ্ধতিতে উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে অধিক পরিমাণ ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন এবং উপকারী ফ্যাট সমৃদ্ধ শস্য উৎপাদন করা হয় তাকে বায়োফর্টিফিকেশন বলে। পোস্টেট গ্রন্থি যে কোনো একটি কাজ উল্লেখ করো। পোস্টেট গ্রন্থির কাজ হলো ক্ষারীয় প্রকৃতির পোস্টেট গ্রন্থির ক্ষরণ মূত্রের আম্লিক প্রকৃতিকে পোষণ করে এবং মূত্রের ক্ষতিকারক প্রভাব থেকে শুক্রাণুকে রক্ষা করে। প্রকৃত ফল বলতে কি বোঝো? প্রকৃত ফল হচ্ছে গর্ভকেশরের ডিম্বাশয় যদি কেবলমাত্র বৃদ্ধি পেয়ে ফল গঠন করে তবে ওই ধরনের ফলকে প্রকৃত ফল বলা হয়, যেমন আম, টমেটো ইত্যাদি। সিনিকোলজির সংজ্ঞা দাও। সিনিকোলজি হলো একই স্থানে বসবাসকারী সমস্ত জীবগোষ্ঠী বাস্তুবিদ্যার অধ্যয়নকে সিনিকোলজি বলে, যথা মরু বাস্তুতন্ত্র, গুহা বাস্তুতন্ত্র ইত্যাদি। বায়োম কাকে বলে? প্রায় একই প্রকার পরিবেশ উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীযুক্ত পৃথিবীর নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে বলা হয় বায়োম, যথা মরুভূমি, ক্রান্তীয় অরণ্যভূমি ইত্যাদি বায়োম। সেন্টোমিয়ারের কাজ কি? সেন্টোমিয়ারের কাজ হল দুটি সিস্টার ক্রোমাটিডকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করে। আরেকটা কাজ হচ্ছে সেন্টোমিয়ারে অবস্থিত কাইনেটোকোর
ডিম্বতন্তুর সঙ্গে আবদ্ধ হয়ে ক্রোমোজোমীয় চলনে সাহায্য করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।